বাইক চুরির ঘটনায় তদন্তে নেমে তিন কুখ্যাত চোরকে দুটি বাইক সহ জলে তুলতে সক্ষম হলো পূর্ব থানার পুলিশ। পুলিশ সংবাদ মাধ্যমকে জানায়, শুক্রবার বিকালে পুলিশ দেখে ইন্দ্রনগর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বাইক ফেলে পালিয়ে যায় চোর। পরবর্তী সময় সেই বাইকের মালিক থানায় এসে জানায়, রাতের বেলা তার বাইক রাস্তায় রেখে ঘুমানোর পর চুরি হয়ে গেছে। তারপর সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িত রাজকুমার দেববর্মার নাম পায় পুলিশ। তারপর পুলিশ তাকে হরিজন কলোনি এলাকায় এক ভাড়া বাড়ি থেকে আটক করে। সেই বাড়ি থেকে আরো একটি বাইক উদ্ধার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, এই বাইকটিও গত তিন দিন আগে অভয়নগর এলাকা থেকে চুরি করে এনেছিল। পরবর্তী সময় এনসিসি থানায় মামলা হয়েছিল। রাজকুমারকে জিজ্ঞাসাবাদ করে আরো দুজনের নাম পায় পুলিশ। তারা হলো ভারতীয় অভয়নগর এলাকার সঞ্জয় দেববর্মা এবং এলাম্পু দেববর্মা। পরে তাদের সকলকেই জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা পূর্ব থানা, বৈজনগর থানা এবং এনসিসি থানায় বিগত বছর গ্রেপ্তার হয়েছিল। তাদের বাড়ি মান্দা এলাকায়। চুরি করার জন্য তারা আগরতলা শহরে ভাড়া থাকে। গতকালকে আমাদের এখানে একটা বাইক চুরি হয়েছিল। ওটার পরিপ্রেক্ষিতে আমাদের নাইট মোবাইল যারা ছিল এবং পুলিশ এবং সিএসআর সহকারে, ভোরবেলা একটা পালসার বাইক আমরা ইন্দ্রনগর কালীগঞ্জের এখানে বান্দের পাড়ের নিচে পুলিশ মোবাইল থেকে হয়তো ফেলে চলে গেছে, তখন বাইকটা আমরা রিকভার করি। এমন সময় বাইকের মালিক কিছুক্ষণ পরে থানাতে আসে, ওনার বাইকটা চুরি হয়ে গেছে। তো বেসিক্যালি উনি বাড়ির সামনে বাইকটা রেখে রাতে ঘুমিয়েছে, ঘরে ঢুকায়নি, রাস্তাতেই ছিল। তো বাইকটা আমরা উদ্ধার করে নিয়ে এসেছি। তো এটার গোপন সূত্রে খবরের ভিত্তিতে এবং আমাদের স্মার্ট সিটির যে ফুটেজ, এটা দেখে আমরা প্রথমে এটাতে ইনভলভমেন্ট প্রথমে রাজকুমার দেববর্মা নামে একজনের নাম পাই। তাকে আমরা তোলার জন্য আমাদের সাইন্টিফিক ওয়েতে এলভিএস দেখে আমরা তার পিছন লোকেশন আমরা ট্রেস আউট করি। সে হরিজন কলোনি, এখানে হরিজন কলোনিতে ভাড়া থাকে। ওইখানে ওই বাড়ি থেকে তাকে যখন আমরা উদ্ধার করতে গেছি, তখন তার ঘরের ভিতরে আরেকটি বাইক ছিল। তাকে আমরা ঘটনাস্থলে বাড়িতেই পাই। আর একটি কেটিএম বাইক ছিল। এই বাইকটা সম্পর্কে জিজ্ঞেস করার পর সে কোনো সদ উত্তর দিতে পারেনি। তখন বাইকটাও আমরা আনি, এটা ভেরিফিকেশন করে জানতে পারি তিন দিন আগে কেটিএম বাইকটি অভয়নগর এরিয়া থেকে চুরি হয়েছে এবং সেটা এনসিসি এরিয়াতে থানাতেও এন্ট্রি হয়েছে। এই বাইকটাও আমরা উদ্ধার করি। তো চুরি করার জন্য তারা আগরতলা শহরে ভাড়া থাকে। বাইক চুরির পর তারা কলম ছড়া দিয়ে বাইক বাংলাদেশে পাচার করে। তাদের সাথে জড়িত রয়েছে আরো অনেকেই। অবিলম্বে অবশ্যই সেই চোরেদের জলে তোলা হবে বলেও জানায় পুলিশ। আজকে রাতের মধ্যেই সেই সকল চোরদের জলে তোলার জন্য পুলিশ টিম বের হয়ে যাবে। তাদের শনিবার আদালতে তুলে পুলিশ রিমান্ড চাওয়া হবে বলেও জানায় পূর্ব থানার পুলিশ। বাইট ফাইনাল ভয়েস ওভার। এখন দেখার পুলিশ পুরো গ্যাংকে কত দ্রুত জালে তুলতে সক্ষম হয়। সায়ন্দন টিভি।